রাজ্যের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলস বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিটি রোড কলকাতা ক্যাম্পাস থেকে নোটিফিকেশান জারি হয়েছে 15/7/2024 তারিখে। এইবার এখানে যেটা বলা হয়েছে এটা পিওরলি টেম্পোরারি বেসিসে কিন্তু আপনাদের এটা নেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশান ইনভাইট করা হচ্ছে হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য। ফুল টাইম কন্ট্রাকচুয়াল। ফুল টাইম বলতে আপনাদের 60 বছর পর্যন্ত কিন্তু এটা কাজ থাকবে। ক্যাটাগরি ওপেন ক্যাটাগরি। মেল ভ্যাকান্সি আছে দুটো, ফিমেল ভ্যাকান্সি আছে দুটো, টোটাল 4খানা পোস্ট ভ্যাকান্সি আছে। টিউনারা পোস্ট 1 ইয়ার ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা প্রতি বছর রিনিউয়েবল চলতে থাকবে। নিচের দিকে দেখে নেব কী কী কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে এখানে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে এই পদে আবেদন করবার জন্য, আর আপনি যদি ইএক্স সার্ভিসম্যান হন উইদিন 15 বছরের সার্ভিস আপনাদের থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো দুটোর মধ্যে যে ক্রাইটেরিয়া আপনাদের আছে সেই ক্রাইটেরিয়া অনুসারে আবেদন করবেন। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে, তবে আবেদন করতে পারবেন। এবার পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট ইনিশিয়ালি ফর 1 ইয়ারের জন্য যেটা আপনাদেরকে বললাম। পে রোল এখানে যেটা দেওয়া হয়েছে আপনাদের পার মান্থ স্যালারি এখানে 35,000 টাকা করে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। আদার অ্যালাউন্স যেগুলো আর নট আদার্স কোনো অ্যালাউন্স আপনারা পাবেন না, শুধু স্যালারিটা পাবেন 35,000 টাকা। এবার আবেদন কিভাবে করবেন? অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 9/8/24 4টে পর্যন্ত। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করবার যে ফর্ম সেই ফর্মটি আপনাদের কিন্তু এই অ্যাড্রেসে আবার পাঠাতে হবে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে। সেটা 9 তারিখ বিকেল 4টের মধ্যে পাঠাতে হবে। এইবার নিচের দিকে চলে আসবে অ্যাপ্লিকেশন ফিস। এসটি/এসসি ক্যান্ডিডেটদের জন্য এখানে যেটা বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 250 টাকা, বাকি আদার্স ক্যাটাগরির জন্য এখানে লাগছে 500 টাকা। আপনারা এটা একটা ডিমান্ড আপ করতে হবে। ডিমান্ড আপটি এই নামে কিন্তু করতে হবে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, পেভেল অ্যাট কলকাতা। কী কী ডকুমেন্টস দেবেন ফর্মের সাথে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা একটা ম্যানুয়াল ফর্ম, সেই ফর্মটি প্রিন্ট আউট করতে হবে, করে নিয়ে ফর্মের সাথে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, করে নিয়ে খামে ভরে সেই ফর্মটি আপনাদের পাঠাতে হবে। ফর্মটি আপনারা কিন্তু এই পিডিএফের মধ্যেই পাবেন, লাস্টের 3টে পাতার ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন। পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দেওয়া থাকবে। আজকের ভিডিওতে এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।